কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে গোসল করতে নেমে মারুফ নামে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই বন্ধুকে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে চলছে অভিযান। এই মুহূর্তে সৈকতের কলাতলি পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, উদ্ধার কাজের কি অবস্থা এখন? কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজন পর্যটক নিখোঁজ রয়েছে, যার পরিচয় পাওয়া গিয়েছে। তিনি গাজীপুরের মেট্রোপলিটন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তার নাম মারুফ। ইতিমধ্যে এছাড়াও দুজনকে উদ্ধার করা হয়েছে, তারা এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে নিখোঁজ হয়েছে যে পর্যটক মারুফকে উদ্ধারে ইতিমধ্যে যে ওয়াটার বাইক রয়েছে, ওয়াটার বাইক যুগে লাইফগার্ড কর্মী, ওয়াটার বাইক চালক, ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা ইতিমধ্যে 3 ঘন্টা ধরে তারা অভিযান চালাচ্ছে উদ্ধার করার জন্য, কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি মারুফের। তবে আমরা যেটা বলতে পারি, গত কয়েকদিন ধরে সাগর উত্তাল রয়েছে, এছাড়াও 3 নম্বর সতর্কতার সংকেত ছিল। ইতিমধ্যে বিচের প্রতিটি পয়েন্টে লাল পতাকা টাঙ্গানো হয়েছে। এসব নির্দেশনা যাতে এখন বৈরি আবহাওয়া যার কারণে সাগরে উত্তাল সাগরে গোসল করতে নামার জন্য একটি নির্দেশনা রয়েছে, যার কারণে লাল পতাকাও টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এসব নির্দেশনা কোনোভাবে মানছে না। দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো কোনো কিছু না বুঝে অথবা কোনো নির্দেশনা না মেনে তারা সাগরে নেমে পড়ছেন গোসলে। এই কারণে বারবার দুর্ঘটনাগুলো ঘটছে, আমরা যেটা লাইফগার্ড কর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় যেটা বলতে হয়, আজকে যে একজন নিখোঁজ রয়েছে আর দুজন উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে উদ্ধার হওয়া মাসুম যে বিষয়টি বলেছে, 7 ঘন্টা ধরে উত্তাল ঢেউ তারা বাসছিল, তারা চেষ্টা করছিল যে উদ্ধার করার জন্য ওয়াটার বাইক চালকদের তারা অনুরোধ করেছিলেন, কিন্তু কোনোভাবে তারা দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা উদ্ধার কার্যক্রম না চালায়নি, যার ফলে লাইফগার্ড কর্মীরা অনেক দূর থেকে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে দুজনকে উদ্ধার করেছে, একজন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে সেটি লাইফগার্ড কর্মীরা বলছেন। ইতিমধ্যে উদ্ধার যে মারুফকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে গত 3 ঘন্টা ধরে অভিযান এখনও চলমান রয়েছে, লাইফগার্ড কর্মীরা সর্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে এবং ওয়াটার বাইক চালকরাও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে যে নিখোঁজ হয়েছে মারুফ তাকে উদ্ধার করা যায় কি না। তো আমার কাছে এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে সবশেষ। সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্রের খবর জানাতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।